অত্র এলাকার লোক প্রচুর যাতায়াত করে এবং তারা এই রাস্তার করুণ অবস্থার কারণে তারা সাফার করতেছে। যেও গিট্টি ফেলে ডলছিল তাও দীর্ঘদিন হয়ে গেল, সেই গিট্টিগুলো উঠে চলে গেছে, এখন তো এমনি পড়ে আছে। এদিকে ভাঙ্গা, মানুষের বাড়ি গেরের সামনে ভাঙ্গা, গোড়া শহরে ভাঙ্গা। আশা করি যদি তাড়াতাড়ি একটু ভালো করে তা আমাদের জন্য অনেক ভালো হয় ভাই। খানাখন্দ ভরা সড়কে হেলে দুলে চলছে যানবাহন, কার্পেটিং উঠে গিয়ে সরে যাচ্ছে ইটের খোয়াও। দিনাজপুর পৌর এলাকায় মোট সড়কের দৈর্ঘ্য 174.67 কিলোমিটার, এর মধ্যে 122 কিলোমিটার পাকা ও 52.67 কিলোমিটার কাঁচা সড়ক। তবে শহরের কোনটি পাকা আর কোনটি কাঁচা সড়ক বোঝার উপায় নেই। পাকা রাস্তার 75% সড়কই খানাখন্দে ভরে গেছে, কার্পেটিং উঠে গিয়ে সরে যাচ্ছে ইটের খোয়া। কিছু সড়ক সংস্কার 2 বছর আগে শুরু হলেও অজানা কারণে তা বন্ধ। এলাকাবাসীর অভিযোগ, এসব সড়কে যানবাহনে উঠলে শারীরিক অসুবিধার মুখোমুখি হতে হয়, এমনকি বর্তমানে পায়ে হেঁটে যেতেও কষ্ট হয়। এজন্য পৌরসভাকে দুষছেন তারা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। বিভিন্ন জায়গায় খোয়া উঠে গেছে, চলাচলের অযোগ্য হয়ে পড়ছে, কিন্তু কাজের কোনো অগ্রগতি নাই। আসে মাপজোক ফিতা দিয়ে করে দিয়ে চলে যায় কাজ ওই হয় পড়ে থেকে। পৌরসভার দায়িত্বে যিনি আছেন চেয়ারম্যান সাহেব, ইনি তো এই এলাকার জনগণকে বা এই পৌরবাসীকে মানুষই মনে করেন না। রোগী নিয়ে যাচ্ছি হসপিটালে, অসুস্থ লোক নিয়ে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে ওদের জন্য। এ বিষয়ে কোনো স্থায়ী সমাধান নেই পৌরসভার কাছে। নতুন বরাদ্দ দিয়ে শিগগিরই কাজ করার গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। প্রায় 6.5 কোটি টাকার কাজ চলমান আছে, যেগুলি মাননীয় হুই মহোদয় উদ্বোধন করছেন, সেগুলির কাজ চলমান আছে। আর যারা যারা কাজ করছে না তাদেরকে আমরা চিঠি দিয়ে আমরা অবগত করছি যেন কাজগুলি জরুরি ভিত্তিতে তাড়াতাড়ি শেষ করে। টেন্ডার হওয়া কাজগুলি ঠিকাদার যে করছে না সেগুলি অনতি বিলম্বে এর প্রয়োজনীয় ব্যবস্থা নিব। 26.5 বর্গ কিলোমিটার আয়তনের দিনাজপুর পৌরসভায় বাস প্রায় 4 লাখ মানুষের। সময় সংবাদ, দিনাজপুর।